दर्शक करोना टीका प्रदान विषय जानाते এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? মৌসুমী, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু করোনার যে রোগীদের আইসিইউ বেড এবং সাধারণ যে বেডের যে সংকট সেটি কিন্তু কাটছে না। এবং এই হাসপাতালটিতে এসেও আমরা আসলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জেনেছি যে আইসিইউ বেড এবং নর্মাল যে বেড সেটি কিন্তু খালি নেই। তবে একটি বিষয় একটু জানিয়ে রাখি মৌসুমী, যে করোনা সংক্রমণ কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। এখন 20.83% নেমে এসেছে করোনা সংক্রমণ। এবং এই হাসপাতালটির সামনে এসে আমরা যা দেখেছি যে রোগীর চাপ কিন্তু আগের তুলনায় রোগীর চাপ অনেকটা কমেছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষও বলেছে যে বিগত দিনগুলোর তুলনায় হাসপাতালে রোগীর চাপ কমেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যখন আগে এসেছি হাসপাতালটিতে তখন দেখেছি এই জায়গাগুলো একদম পরিপূর্ণ থাকতো রোগীতে, এবং সেই জায়গাটি কিন্তু এখন আর নেই। তবে থেমে থেমে কিছু অ্যাম্বুলেন্স আসছে। আমরা যখন এই হাসপাতালটিতে এসেছি আমরা সকাল থেকে 4টি অ্যাম্বুলেন্স আসতে দেখেছি, এবং রোগীদেরকে তারা বিভিন্ন উপসর্গ নিয়ে আসছে, করোনার যে উপসর্গ শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, এবং সেই রোগীগুলোকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ভেতরে নেওয়া হয়েছে আমরা দেখেছি। তো মৌসুমী, ঢাকা মেডিকেল থেকে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। লিজা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সাদিয়া কানিজ।